ঠান্ডা অবস্থা এই মানুষটাতে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো। তো আজকে বুধবার, এখন একদম সকালে সকালে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, মানে হাফ রেডি হয়ে গেছে, এখন চুলে চিরুনি দেওয়া হয়নি। তো চলো এখন আমি খাবো চিয়া চিপস, চিয়া চিপস খেয়ে তারপরে রেডি রেডি হয়ে একদম স্কুল থেকে স্কুল যাবো। স্কুল থেকে এসে তারপরে তোমাদের সাথে কথা। তো স্কুল থেকে সবে মাত্র এলাম, আর দেখো এসেই বসে বসে এখন ছাতাটা গোছাচ্ছি আর মেয়ে আমার পড়তে বসেছে। আমি গেটটা খুলছি, দেখছি মেয়ে আমার বই খাতা খুলে নিয়ে পড়ছে, তখনও পর্যন্ত পড়ছে। তো যাই হোক, এখন আমার মেয়ে আবার সকালবেলা ঘুম থেকে ওঠে, দেখদিন প্রায় দিন তো দেখি যে আমি স্কুল থেকে আসি, তখনও মেয়ে আমার ঘুম থেকে ওঠেনি। আজকে দেখছি বই খাতা নিয়ে বসে আছে পড়তে, আর এই ছাতাগুলো না গোছাতে না বিশাল টাইম লাগে। তো ফার্স্টে ভাবছিলাম এই ছাতাগুলো নেবো না, তারপরে ভাবলাম না একটু অন্যরকম জিনিস ইউজ করি, নাহলে একই রকম জিনিস ইউজ করলে যারা ভিডিও দেখে তাদের মধ্যে অনেকে আছে ভাবে হ্যাঁ তাদের জিনিস ইউজ করছে, এরকম তো অনেকে আছে না। আমি সবার জন্য বলছি না, এই কথাটা আমার কানে এসছে বলেই আমি কথাটা বললাম। তো যাই হোক, মানে কিছু কিছু মানুষ মেন্টালিটি এতটাই চিপ যে তাদের আর কিছু বলার নেই। আসলে তারা ভাবে কালো রং মনে হয় একটাই হয়, কালো রঙের দ্বিতীয় আর কিছু হয় না, সেরকমই আর কি, একটা জিনিস একটাই হয়, হাঁড়ি একটাই হয়, তাদের বাড়িতেই হাঁড়ি আছে আর কারো বাড়িতে হাঁড়ি নেই। মানে কিছু কিছু চিপ মেন্টালিটির মানুষ এরকম থাকে। তাই জন্য আমি আবার এখন কালো ছাতা ইউজ করা বন্ধ করে দিয়েছি, বাধ্য হয়ে এই কালারের আবার ছাতাটা নিলাম। কালো ছাতা দেখেই হয়তো বলবে এই আমার দেখে কালো ছাতা ইউজ করছে, মানে কীসব মানুষ রে ভাই, আরে কালো ছাতা সবার বাড়িতেই থাকে কম বেশি, তোর দেখে কেন আমি কালো ছাতা কিনবো রে, এরকম কমেন্ট করা বন্ধ কর ভাই, বন্ধ কর, তোর একারই জিনিস হয় না, একটা জিনিস অনেক রকমেরই। এরকম কিছু কথা আমার কানে এসছে তাই আমি এই কথাগুলো বললাম। তো তোমাদের আগেও আমি বলেছিলাম সবাই আমার ভিডিও দেখে ভালো লাগে বা ভালোবেসে নয়, কিন্তু কিছু কিছু মানুষ আমার ভিডিও দেখে সমালোচনা করার জন্যই। তো চলো পরে কথা হচ্ছে। সব পাট করে রেখে দিয়েছিলাম কালকে, শাড়িগুলো সব পাট করে রেখে দিয়েছিলাম, মা দেখো নিয়ে যায়নি, আমার বিছানার ওপর রেখে দিয়েছিল, আর মেয়ে আমার ঠেসে টেসে কি করেছে। আর এই যে এতগুলো এতগুলো জামা আছে, এগুলো এখন পাট করতে হবে, পাট করতে হবে। এসেছিল অনেকক্ষণ, এসে তিন মা মেয়ে গল্প করছিলাম, আমি আমার মেয়ে আমার মা গল্প করছিলাম মা পাশে। আলু ভাজা হয়ে গেছে, কোথায় আলু ভাজা নিয়ে চলে আসে? দুধ, প্রতিদিন কত দুধ নষ্ট হচ্ছে। দুটো ২৪, চলো একটা জিনিস দেখাই, এবছরে প্রথম কি রোদ, আমি এই চান টান করে বেরোলাম। দেখো কাঁঠালের অবস্থা, দেখো এই গাছটাতে আমি সেবারে হিঁচড় এই গাছ আমি সেবারে যে হিঁচড় কাটছিলাম না, একটা ভিডিও শেয়ার করা আছে, সেটা এই গাছটা থেকে কাটছিলাম। আর এই যে কাঁচটাতে প্রচুর কাঁঠাল, এই যে গাছটা ভেপে আছে এই গাছটাতে প্রচুর কাঁঠাল, বাট এবারে দুটো কাঁঠাল হয়েছে, এই যে দুটো কিন্তু পোকা, এই কাঁঠালটা ফেটে একদম বেরিয়ে গেছে, এই দেখো ফেটে একদম বেরিয়ে চলে আসে। ওই যে মাছ, এটা কী করবো, ভালো আছে, বিচালবো তো খাওয়া তো যাবে না, মা এই যে বিচাগুলো নিয়ে নিচ্ছে, দুটোই পোকা, কি গন্ধ। আর একজন গুড়গুড়ি আসছে, গুড়গুড়ি আসছে, কার জুতো পরেছিস, কার জুতো দিদা, ছোট বাচ্চাদের এই একটা জিনিস থাকবে বড়দের জুতো ধরে টানাটানি করে। নাকি হিসু পেয়েছে পটি পেয়েছে, আদৌ না, এমনি যাবে কল খুলে দিয়ে বসে থাকবে সেখানে। বাট এখন হিসু পটি পেলে বাথরুমে চলে যায়, আর কোথাও করে না,
ও অনেকদিন থেকে সেই ছোটোবেলা থেকে ইয়েতে 6 মাস 7 মাস বয়স থেকেই ও বিছানাতে আর শিশু করে না, বাট এখন 2 বছর বয়স থেকেই এতে চলে যায়, বাথরুমে চলে যায়, নিজে নিজেই চলে যায়, কখনো ডাকে কাউকে আবার কখনো একা একা চলে যায়, বাট বাথরুমে তো একা একা যাওয়ার উচিত নয় না। তো এইদিকে আমার অবস্থা দেখো, তখন বাজে 5:45 মতো, জাস্ট একটু আগে পড়িয়ে উঠলাম, তো বিকেলে অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 1 ঘন্টার মতো কারেন্ট নেই, কী গরম লাগছে। আর এখন দেখো নিজের মেয়েকে বাদ দিয়ে একে আমাকে কোলে নিয়ে ঘুরতে হচ্ছে, ভাবা যায়, মানে কী অবস্থা, মেয়েকে ছেড়ে একে আমাকে কোলে নিয়ে এখন ঘুরতে হচ্ছে এই গরমের জন্য। বেটুকে রেডি করে দিয়ে এসেছি, আমরা বেরোবো একটু দোকান, তো বেটুকে ড্রেস ট্রেস পরানো হয়ে গেছে, বাট আমার এখনও ড্রেস চেঞ্জ করা হয়নি, তো চলো ড্রেস ট্রেস চেঞ্জ করে নিই, পরে তোমাদের সাথে কথা। এই দেখো আমি ওপরে উঠে গেছিলাম, মারা ছিল নিচে, তাই আমাকে আবার নিচে নেমে আসতে হলো এই যে টাকার জন্য, আর এই যে চাবিটা জেঠুদের বাড়ির চাবি, বান্টি দিয়ে গেছিলো তো মাকে দিয়ে দিলাম, মা যাবে সে বাড়ি, মা দিয়ে দিবে। আর এখানে দেখো আমি আজকে পুরো কেঁদে ফেলেছি, আমাকে পুরো মানে কাঁদিয়ে দিয়েছে, কাঁদিয়ে ছেড়েছে, এত লাগছে আজকে প্লাগ করতে গিয়ে, কী বলবো, মানে চোখে পুরো জল এসে গেছিলো। সেখানে একটা বৌদি ছিল, মানে আমার পরে প্লাগ করতে বসবে, বৌদিটা দেখে বলছে হাই তুমি তো পুরো কেঁদে ফেলেছো, চোখে তোমার জল চলে এসেছে, আরে কী লেগেছে কী লেগেছে, মানে অনেকদিন পরে করলাম তো তাই জন্য এত লাগছে, আমি পুরো কেঁদে ফেলেছি, ভাবতে পারি না এতদিন ধরে করছি এই হবে। তো এই যে দেখো সানগ্লাস দোকানে চলে এসেছি, তো অনেকদিন ধরে আসবো আসবো করে আর আশা হয়ে ওঠেনি, তো ফাইনালি আজকে সুযোগ পেয়েছি তাই চলে এলাম দোকানে। আর কোনটা এর মধ্যে আমাকে ভালো লাগছে কমেন্ট করে জানাবে তো, আর আমি কোনটা নিলাম সেটা তোমাদের পরে বলছি। আর এখানে দেখো মাকে পরিয়ে দিয়েছি, কেমন লাগছে মা? ম্যাগি চাউমিন টাউমিন কিচ্ছু ছিল না, তাই বাড়ি আসার সময় 5টা ম্যাগির প্যাকেট নিয়ে এসেছি, আর এখন ভাবছি ম্যাগি করব। আর বেটার জন্য কুরকুরে লেজ এগুলোও কিছু ছিল না, চকলেট টকলেট নিয়ে এসেছিলাম, তো ম্যাগির প্যাকেটটা এখানে ফেলে রেখেই চলে গেছিলাম। তো এই যে করবো এখন ম্যাগি, তার আগে জিনিসগুলো সরিয়ে দিই চলো, আর এখানে ডিম নিয়ে চলে এসে 2টো প্যাকেট ম্যাগি করবো, আমার আর বেটুর জন্য করবো ম্যাগি। তো ডিম পেঁয়াজ টিয়াজ দিয়ে আমার ম্যাগি রেডি হয়ে গেছে। এখন বাজছে রাত 9:46, মেয়ে আমার ঘুম থেকে উঠলো, এবার বলি মেয়ে আমার ঘুমে ছিল 9টার সময়, আর মানে ওর ঘুম পেয়ে গেছিলো আজকে দুপুরবেলা মানে বেশিক্ষণ ঘুমোয়নি বলে মেয়ের আমার ঘুম পেয়ে গেছিলো, তো সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেছিলো, ওই 9টার সময় ঘুমিয়ে গেছিলো, 9টার সময় খাইয়ে দিতে বেটা আমার ঘুমিয়ে গেছে। এইক্ষুনি আমি মানে ওকে ঘুম পাড়ানোর পর ফোন একটু ঘাঁটছিলাম, তারপরে বলি এই যে জামা কাপড় নিয়ে বসছি, জামাগুলো ইস্ত্রি করবো, এই এতগুলো জামা সব ইস্ত্রি করবো নিয়ে বসছি, মেয়ে আমার উঠে পড়েছে, তারপর ওকে নিয়ে ঘোরাচ্ছিলাম, তারপরে ও দিদুনের কাছে গেল, দিদুনের কাছে এখন আছে। আমি ভাবলাম এই সুযোগে আমি ইস্ত্রি করে নিই, এই কাজগুলো ফেলে রাখলে হবে না, চলো। সব পড়ে আছে, ইস্ত্রিটা ওখানে রাখা হয়ে আছে। তো এখন বাজছে 12টা, তো কী আর বলবো, গুড নাইট বলবো না গুড মর্নিং বলবো বুঝতে পারছি না, এই মাত্র খাওয়া হলো, বেটা আমার নিচে গেল দিদুনের সঙ্গে, তো চলো তাহলে এগুলো গুছাই, এগুলো মানে এই ইস্ত্রি বিস্ত্রি গুছিয়ে যাই, বেড কভার টেড কভার গুছিয়ে নিচে যাই, ঘুমোতে তো হবে কালকে, আবার সকাল সকালে উঠতে হবে, কালকে সকালে স্কুল আছে। তো চলো তাহলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, ব্লগের মধ্যে কিছু একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে দেওয়া, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটি প্রেস করে দিও। চলো গুড নাইট, বাই বাই।